সেগুন কাঠের ডাইনিং টেবিলটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকা। দেখেন আমার চোখ হঠাৎ করে পড়ে গেল খাটের উপরে। বানিশ করলে ভাই অসাধারণ সুন্দর লাগবে, সত্যি কথা বলছি, বানিশ করলে অসাধারণ সুন্দর লাগবে। বানাতে গেলে আপনার 70 থেকে 80 হাজার টাকা লাগবে, কিন্তু এখান থেকে নিলে আপনারা মাত্র 18000 টাকায় পেয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ, আবারও চলে আসলাম বিজনেস এক্সপ্রেস থেকে। তো আজকে আমরা চলে আসলাম গাজী ফার্নিচার হাউসে, যেখানে আপনারা সর্বনিম্ন মূল্যে এবং খুবই পাইকারি মূল্যে আপনারা এখান থেকে মালামাল ক্রয় করতে পারবেন। ফার্নিচারের সকল ধরনের এখানে আইটেম রয়েছে, আপনার চেয়ার থেকে শুরু করে সোফা রয়েছে, আলমারি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, সব কিছু আপনারা এই গাজী ফার্নিচার থেকে পেয়ে যাবেন। তো আমি এই শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, 11/25 আজম রোড, মোহাম্মদপুর, ঢাকা। তো আমি সরাসরি চলে যাচ্ছি মোহাম্মদ ইসমাইল ভাইয়ের কাছে, আমরা সম্পূর্ণ বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের এখানে আসলে কি কি পাওয়া যায়? আমাদের ফার্নিচারের সব ধরনের মালই পাওয়া যায়, খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, আলনা, শোকেস, আলমারি, সব ধরনের মালই আছে, সব ধরনের মালামাল পাওয়া যায়। সব ধরনের। আচ্ছা, আপনারা মানে কি প্রাইসে দেন? আপনারা কি আসলে হোলসেল প্রাইসে দেন নাকি খুচরা বিক্রি করেন? হোলসেল বেশি, এবং খুচরা নিলে খুচরাও দেওয়া যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, ওনাদের কিন্তু হোলসেলটা একটু বেশি বিক্রি হয়, কারণ মালের কোয়ালিটি খুব ভালো এবং কাজও খুব সুন্দর। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার নতুন এবং পুরাতন দুইটা আইটেমই পাওয়া যায়, তাই না? যারা অল্প দামে ফার্নিচার কিনতে চাচ্ছেন, মানে ভালো ফার্নিচার কিনবেন কম দামে, তাদের জন্য পুরাতন ফার্নিচার, পুরাতন যে আপনার একদম খারাপ হবে তেমন কিছু না, তারা সেগুন কাঠের, সম্পূর্ণ সম্পূর্ণ সেগুন কাঠের। আপনাদের মানে শোরুমে কি কি কাঠের ফার্নিচার আছে? শোরুমে সেগুন কাঠের সবচেয়ে বেশি, সব সেগুন কাঠের ফার্নিচার বেশি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন না, ডানে এবং বামে আপনারা যতদূর জায়গা দেখতে পাচ্ছেন, তার পেছনে কিন্তু ওনাদের আরও জায়গা রয়েছে, ফার্নিচার রাখার জায়গা। তো একে একে আমরা সবগুলো ফার্নিচার দেখবো এবং ফার্নিচারের দাম জানবো, যে আসলে কী প্রাইসে আপনারা এখান থেকে নিতে পারেন। আর হ্যাঁ, এই ভিডিওটি তাদের উদ্দেশ্যেই করা যাদের শোরুম রয়েছে, ফার্নিচারের শোরুম, এবং ফার্নিচার নিয়ে যারা ব্যবসা করেন, তাছাড়া যারা নিজের ঘরের জন্য ফার্নিচার কিনতে চান, অল্প প্রাইসে ভালো কাঠের ফার্নিচার কিনবেন এবং ভালো ডিজাইনের ফার্নিচার কিনবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো চলুন আমরা ইসমাইল ভাইয়ের কাছ থেকে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেই যে ইনি আমাদেরকে কেমন প্রাইসে মালগুলো দিচ্ছে। তো ভাই, আমাদেরকে প্রথমে কী দেখাবেন? আপনি সোফা থেকে শুরু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখানে সোফা রাখা আছে, আমরা কিন্তু প্রথমে সোফা দেখি। তো প্রিয় দর্শক, এখানে আমরা কিন্তু মোট 3 সিটের সোফা দেখতে পাচ্ছি। এটা কি 3 সিট ভাই? 5 সিট, টেবিল আছে সাথে, সাথে টেবিল আছে, টি টেবিল রয়েছে, টেবিল আছে। এটা 5 সিটের সোফা। আচ্ছা, তো এটা কি কাঠের? সেগুন কাঠের। সেগুন কাঠের। এই সোফার সাথে কি আপনারা আর কি দিবেন? বড় একটা টি টেবিলই আছে, টি টেবিল দিয়ে দিবেন, ফ্রন্টম আপনারা দিবেন না? ফ্রন্টম। আচ্ছা, এটা তো, এটা হোলসেল প্রাইস কত? আমাদের দর্শক কিন্তু হোলসেল নিবে। হোলসেল নিলে আপনি 15000 করে দেওয়া যাবে। কত? 15000। 15000 মানে এই 5 সিটের সোফাটার দাম পড়বে আপনার 15000 টাকা মাত্র। তো আসলে যারা আসলে সোফা নিতে চাচ্ছেন, তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। দেখেন এখানে ডিজাইনটা আপনারা লক্ষ্য করুন, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। শোকেস আছে, এই তো আরেকটা শোকেস আমরা দেখতে পাচ্ছি, একটু উপর থেকে নিচ পর্যন্ত আপনাদেরকে আসলে এর ডিজাইনটা দেখাচ্ছি। দেখেন, ঘর শোকেস বলে এটাকে, কি শোকেস বলে? ঘর, ঘর, ঘর শোকেস। আচ্ছা, এটা হচ্ছে একটা ঘর শোকেস, ঘরের মতোই দেখতে। এটা দোচালা না চোচালা? চোচালা, চোচালা, চোচালা ঘর শোকেস। এটা হচ্ছে গ্লাস, পিছনে কি গ্লাস আছে? একটু খুলে দেখান তো, একটু খুলে দেখান, পিছনে গ্লাস আছে, এই গ্লাস, পিছনে গ্লাস, আছে এবং নিচে ডয়ার এবং কি আছে নিচে? নিচে আপনার ডয়ার আছে, চারটা পাল্লা আছে, দুই সাইডে দুটো ডয়ার আছে। আচ্ছা, চারটা আছে পাল্লা এবং দুইটা ডয়ার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আসলে আপনারা সামনাসামনি এসে দেখলে কিন্তু আরও সুন্দরভাবে আপনারা আসলে মালগুলো দেখতে পারবেন। হ্যাঁ, তো আসলে ইসমাইল ভাই, জি, এ মানে এই মালটা কি কি কাঠের? সেগুন কাঠের। সেগুন কাঠের মাল। আচ্ছা, এটা কি মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে? কমপক্ষে 50 বছর। কমপক্ষে 50 বছরের কিছু হলে আপনারা আবার রিপেয়ার করে দেবেন? কিছু, হ্যাঁ, কিচ্ছু হয় না, না, অরিজিনাল সেগুন কাঠের। আপনারা একটু পাল্লাটা খুলেন তো, ভিতরে দেখি কি অবস্থা। সেলফ আছে, এই তো বিয়ার দেখুন, মানে ভেতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা রয়েছে এবং খুবই ভালো জায়গা রয়েছে। দেখছেন, অনেক কিছু কিন্তু রাখা যাবে এখানে, অনেক সুন্দর। তো আসলে এটার প্রাইস কত পড়বে? এটা যদি 20000 টাকা হবে। 20000 টাকা মাত্র? কত বাই কত এটা? এটা পুরাতন,
পুরাতন হ্যাঁ এটা পুরাতন তো ভিউয়ার্স এটা কিন্তু পুরাতন এটা আপনাদেরকে যদি চান আপনাদেরকে আরো ওয়াশ করে দিবে হ্যাঁ রং করে দিবে রং করে দিবে এটা এখনো তেমন একটা রং করা হয়নি আপনাদেরকে আরো রং করে দেয়া হবে এটা একটা পুরাতন ফার্নিচার বা পুরাতন শোকেস 20000 টাকা মাত্র কিছুটা ডিসকাউন্ট করা যায় হ্যাঁ কিছুটা করা যাবে পর এখনি করে দেন কিছুটা ডিসকাউন্ট লাস্ট 18 এর নিয়ে রাখা যাবে 18 রাখবেন আর কিছু কম রাখেন না আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে আর কিছু কম অনেক ভালো না যে আসেন এটা মানে এত সুন্দর শোকেস কখন গুণের গ্যারান্টি মানে 50 60 বছর কিছু হবে না আসলে একটা কথা বলে রাখি এগুলো যে আপনার মানে ব্যবহার করা শোকেস বেশি দিন ব্যবহার করছে এমন কোনো কিছু নয় এটা জাস্ট অনেকে আছে মানে বাসা বাড়ি চেঞ্জ করে 70 80000 টাকা লাগবে বানাতে গেলে আপনার 70 থেকে 80000 টাকা লাগবে কিন্তু এখান থেকে নিলে আপনার মাত্র 18000 টাকায় পেয়ে যাচ্ছেন আর যারা মনে করেন যে আসলে সেকেন্ড হ্যান্ড শোকেস বা ব্যবহৃত শোকেস ভালো হবে না তাদের উদ্দেশ্য বলছি এগুলো কিন্তু নতুন শোকেস ভাই এগুলো হচ্ছে আপনারা যারা ওই বাসা বাড়ি চেঞ্জ করে ঢাকা শহরে তারা মানে কেয়ারিং করতে সমস্যা বিধে তারা বিক্রি করে চলে যায় তো আপনারা চাইলেও এ ভাইয়ের কাছে আপনারা বিক্রি করতে পারেন আপনাদের মালামাল এখান থেকে কিনতেও পারেন দুইটাই করতে পারেন তাই না আচ্ছা আচ্ছা তো 18000 টাকা আপনারা কিন্তু এত বড় একটি শোকেস পেয়ে যাচ্ছেন আমি আরেকটা শোকেস আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন নতুন এটা 5 ফিট ওটা 6 ফিট এটা 3 পাল্লা এটা 3 পাল্লা এটা হচ্ছে 6 ফিট এটা হলো 5 ফিট এটা হচ্ছে 5 ফিট 3 পাল্লা 3 পাল্লা আচ্ছা এটা কি কাঠের এটা সেগুন কাঠের সেগুন কাঠের এটা গ্লাস টা সব কিছু তো লাগানো আছে তাই না গ্লাস টা সব জাস্ট বানিশ করা বাকি খালি বানিশ করা বাকি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু আপনার দুইটা পাল্লা এবং তিনটা ডয়ার রয়েছে আপনি একটু পাল্লা একটা খুলতে পারেন একটু কষ্ট করে খুলে দেখান ভিউয়ার্স দেখতে শোকেসটা আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা রয়েছে আপনারা অনেক কিছু রাখতে পারবেন তো আসলে দেখতে খুবই সুন্দর ডিজাইন এবং সেগুন কাঠের ফার্নিচার মানে এগুলো গ্যারান্টি আমি নিজে গ্যারান্টি দিব আপনাদেরকে যে গুণ ধরবে না সেগুন কাঠের কোনোদিন গুণ না গুণ ধরে না গুণ ধরে না এটার প্রাইস কত রাখা যাবে এটা আপনি 16000 টাকা 16000 টাকা রাখা যাবে এটা নতুন যদিও মানে আমি দেখতে পাচ্ছি আসলে শোকেসটার প্রাইস অনেকটাই কম তারপরে আমি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে ডিসকাউন্ট চাচ্ছি কিছু লাস্ট 15 এর নিচে রাখা যাবে না আচ্ছা ভিউয়ার্স আমি আপনাদের পক্ষে সবসময় থাকি এবং আপনাদের জন্য আসলে কথা বলি এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পাইকারি মালামাল এবং পাইকারি দামে আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন আচ্ছা ইসমাইল ভাই কেউ যদি আসলে এক পিস দুই পিস নিতে চায় আপনাকে দিবেন হ্যাঁ হ্যাঁ দিব এক পিস দুই পিস নিলে যে এক পিস নিলে এক পিস দুইটা নিলে চারটা পাঁচটা যে যা লাগে আচ্ছা আরেকটা কথা হচ্ছে মানে আমাদের কিন্তু ঢাকার বাইরেরও দর্শক রয়েছে এখানে এরা কিভাবে মালটা নিবে ঢাকার বাইরে এখানে পিকআপ আছে আপনাদের পিকআপ আছে পিকআপ আছে আমাদের পরিচিত কইলে ফোন দিলে আইসা নিয়ে যাবে ভাড়াটা মন হয় না ওনারা দিবে এটা ওনারা দিবে ওনারা দিবে যাই হোক যদি ঢাকার বাইরে হয় এবং ঢাকার ভিতর হয় যেখানে ঢাকার বাইরে থেকে বহুত লোক আসে অনেক লোক আসে তাই না অনেক লোক আসে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স যারা আসলে এই ভিডিওটি দেখছেন বিশ্বস্ততার সাথে নিতে পারেন এরা কিন্তু আপনারা কত বছর যাবত এখানে ব্যবসা করছেন আমি করতেছি 2007 সাল থেকে 2007 সাল থেকে তার মানে অনেক পুরাতন ব্যবসায়ী ইনি সমস্যা নাই আপনারা কিন্তু এখান থেকে মালগুলো ক্রয় করতে পারেন আচ্ছা তারপরে ভাই আরেকটা এখানে দেখতে পাচ্ছি শোকেস আছে এটো নিতে পারেন যে এটো আমার তো মনে হয় এটা এবং এটা একই সাইজ নাকি হ্যাঁ একই সাইজ একই 5 ফিট 7 ফিট আচ্ছা 5 ফিট 7 ফিট এটা কত ফিট কত ফিট এটো 5 ফিট 7 ফিট একই 5 ফিট 7 ফিট শুধুমাত্র এই ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন কিন্তু একই কিন্তু এটার প্রাইস কত পড়বে এটো কত 18000 লাস্ট 17 রাখা যাবে 17 রাখা যাবে এর চেয়ে কিছু কম রাখেন না না এই 17 হইলে 16 রাখেন না যখন আসে হয়তো কথা মনে হতে 2500 দিশে করা যায় আচ্ছা 500 দিশে করা যায় করা যায় আচ্ছা যাই হোক আমার বিয়াসা যদি আসে তাহলে অবশ্যই কিন্তু কিছু কম রাখতে হবে তো 17000 টাকা কিন্তু আপনারা এত বড় একটি সেকুন কার্ডের শোকেস এখান থেকে ক্রয় করতে পাচ্ছেন প্রিয় দর্শক আর হ্যাঁ আমি আরেকটা কথা বলে রাখি স্ক্রিনে কিন্তু ভাইদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে কি আপনাদের যোগাযোগ করলে হবে হ্যাঁ যোগাযোগ করলে হবে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো আছে হ্যাঁ ইমো আছে তো ভাইদের ইমো কিন্তু এই নাম্বারগুলোতে দেওয়া আছে আপনারা সরাসরি কল দিবেন সরাসরি কল দিয়ে বিস্তারিত কথা বলবেন কথা বলে আপনারা এখান থেকে মালগুলো নিতে পারবেন সর্বনিম্ন প্রাইসে ইনশাআল্লাহ আপনারা যদি আমার পরিচয় দেন গ্যারান্টিড শো দিয়ে দিব গ্যারান্টি বিজনেস এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের পরিচয় দিলে ইনশাআল্লাহ ভাই আরো কমাই রাখবে ঠিক আছে কমায় রেখেন ভাই তারপর কি দেখাবেন এই যে শোকেস আছে আরো এই একটা শোকেস আছে মাশাআল্লাহ এটা তো পুরাই কাজ করা এটা পুরো কাজ করা এটা পুরাই কাজ করা দেখতে পাচ্ছি আমরা এত বড় শোকেস এটা টেলিফোন কি বলে টেলিফোন টেলিফোন কেন টেলিফোন কেন বলে ওই যে আসল ঘুরান্ডা ওই তো ওই তো টেলিফোনটা এখানে আসলে এই যে ফুলের দুই পাশে টেলিফোন দেওয়া আছে টেলিফোন বলতে টেলিফোনের মতো আইকন আর কি তো ভিতরে আপনার হিউজ পরিমাণ জায়গা আছে এবং এখানে কটা কি দেওয়া আছে এখানে দুই সাইডে দুইটা পাল্লা আছে তিনটা মাঝখানে তিনটা ডয়ার আছে দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে তিনটা ডয়ার আছে এবং এখানে কিন্তু আপনার দরজা আছে কটা দরজা আছে দুইটা পাল্লা এখানে চারটা পাল্লা উপরে উপরে চারটা পাল্লা আছে
তার মানে খুব বড় আর কি ইয়া হ্যাঁ এটা 6 ফিট সবচেয়ে বড়টা আচ্ছা এটা কি পুরোটা অ্যাডজাস্ট নাকি আলাদা করা যায় হ্যাঁ আলাদা তো প্রিয় দর্শক যারা এটা মানে ওঠানামা করতে সমস্যা হবে তাদের উদ্দেশ্যে বলছি এটা কিন্তু আলাদা করা যায় দেখেন হ্যাঁ সম্পূর্ণ আলাদা করা যায় এখান থেকে কিন্তু আলাদা হবে হ্যাঁ এখান থেকে আলাদা এটা একটা পার্ট এটা একটা পার্ট আচ্ছা 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 আমি দেখিয়ে দিলাম কারণ অনেকে আসলে ওই ক্যারিং করতে পারে না অনেক বড় মাল তো নিতে পারে না এই একটা সমস্যা সৃষ্টি হয় তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মালটা কিন্তু খুব সুন্দর একটি মাল ভিতরে আর অনেক মাল ভাই এটা সেগুন কাঠের না হ্যাঁ সেগুন আমাদের সম্পূর্ণ সেগুন এটা সাইজ কত এর 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট খুব চমৎকার একটি শোকেস এটা এটা প্রাইস কত পড়বে এটা 22000 টাকা না আপনি একটু বেশি করে চাইলে হবে না এটা তো সেগুন কাঠের একদম ভিতরে ঘামারি কাঠ এর আপনি অন্য জায়গায় বানাইতে হলে কমপক্ষে 35-40,000 টাকা লাগবে 35-40,000 টাকা লাগবে হ্যাঁ আমাদের হলো হোলসেলের দোকান আমরা হোলসেল হিসাবে আচ্ছা মালগুলো কি আপনারা নিজেরা বানান নিজেরা বানাই নিজস্ব কারখানা আছে নিজস্ব কারখানা এই কারণে মালগুলো একটু দাম কম দেখতে পাচ্ছি আমি কত বলেন এটা এটা হলো 22000 টাকা 22000 টাকা মাত্র 22000 টাকায় আপনারা কিন্তু এই সেগুন কাঠের এত বড় শোকেসটি পেয়ে যাচ্ছেন আসলে যে কোনো ঘরে কিন্তু এটা খুব ভালোভাবে মানাবে আসলে সামনাসামনি দেখলে ভাই আপনারা প্রেমে পড়ে যাবেন শোকেসের আর কিছু বলতে চাই না আর পাশে একটা শোকেস দেখিয়েছিলেন একটু আগে এটা আসলে কি এটা নিয়ে কিছু বলেন সেগুন কাঠের সেগুন কাঠের এটা সেগুন কাঠের এটা তো 16-17,000 টাকা 16-17,000 টাকা রাখা যাবে আর আপনারা যদি আসেন একটু কম রাখা যাবে সমস্যা নাই কিছুটা দাম দর করে নেওয়া যাবে তাই না ইনশাআল্লাহ দাম দর করে দাও যদি বেশি করে নেয় তাহলে আচ্ছা হালকা পাতলা আপনারা দাম দর করতে পারবেন এটা সেগুন কাঠেরই ফার্নিচার এই ভাইয়ের দোকানে সব সেগুন কাঠের ফার্নিচার এবং রং করে দেওয়া হবে একবার স্পিড পালে একদম রং করে দেওয়া হবে আর প্রিয় ভিউয়ার্স আমি বলি সবগুলো ফার্নিচার কিন্তু রং করে দিবে রং করে দিবে ওয়াশ করে দিবে একদম ফিনিশিং জা লাগিয়ে দিয়ে দিবে কেনার পরে আচ্ছা এটা এটা পাল্লা তিন পাল্লা তাই না তিন পাল্লা আর নিচে কি আছে নিচেও তিন পাল্লা দুই পাল্লা তিনটা ডয়ার এই তো নিচে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে দুইটা পাল্লা এবং তিনটা ডয়ার আছে আসলে যদি খোলার মতো সুবিধা থাকতো আপনাদেরকে খুলে দেখাতাম কারণ ভাইয়ের দোকানে কিন্তু হিউজ পরিমাণে মাল রাখা আছে দর্শক আমরা যতটুকু সম্ভব অতটুকু আপনাদেরকে দেখাতে পাচ্ছি খাট আছে এই খাটগুলো যদি নিতে 15-16,000 টাকা নেওয়া যাবে 15-16,000 টাকা এই খাটগুলো নিতে পারবে তাই না হ্যাঁ এটা সেগুন কাঠের দাম দর করা যাবে সেগুন হ্যাঁ দাম দর কিছু করতে পারবে 15-16,000 এগুলো 15-16,000 এগুলো যে 15-16,000 এগুলো আবার একটু বেশি 20-22,000 টাকা এগুলো 20-22,000 টাকা কোন কোনটা এই যে পিছনেরটা হ্যাঁ সবগুলো সেগুন কাঠের সবগুলো সেগুন হাইসো সেগুন বিছনা লোহা কাঠের বিছনা লোহা কাঠের লোহা কাঠের বিছনা তো অনেক শক্ত অনেক শক্ত অনেক ওজন আচ্ছা আচ্ছা বিছনা অনেক শক্ত অনেক ওজন এর গ্যারান্টি আছে এবং নেওয়ার সময় আমরা রং করে দেব খুব সুন্দর করে ফিনিশিং করতে যা যা লাগে সব কিছু করে দেব সব আমাদের পছন্দের মধ্যে করে আচ্ছা পিছনের ডিজাইনটা একটু দেখি তো আমি পিছনের এটা হচ্ছে একটা খাট এবং এটা মোট মোটা কতটুকু এটা হলো 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি মোটা গাড়ি 3 ইঞ্চি গাড়ি দিয়ে করা আচ্ছা আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আপনারা যে সেগুন কাঠ বলতেছেন কোন কাস্টমার যদি মানে বিশ্বাস করতে কষ্ট হয় যদি তারা যদি আসলে তাদের সাথে আপনার মিস্ত্রি নিয়ে আসে আপনারা কি এলাও করবেন তাহলে আমাদের জন্য আরো অনেক ভালো হবে মিস্ত্রি এসে অনেক ভালো হবে যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো সেগুন কাঠ না তাহলে কি হবে তাহলে আমাদের জরিমানা হবে জরিমানা হবে আমি বলবো যদি কেউ ফ্রি দিয়ে দিবে ফ্রি দিয়ে দেবো কেউ যদি মানে প্রমাণ করতে পারে এগুলো সেগুন কাঠ নয় তাহলে ভাই কিন্তু আপনাদেরকে খাট ফ্রি দিয়ে দিবে এটা ভাই কথা দিলাম আমাদের সাথে কথা দিলাম তার মানে বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সবচেয়ে ভালো একজন লোক যে বিশ্বাসী যে কাঠ চিনে একটা মিস্ত্রি বা একটা কাঠের মহাজন বা যারা চিনে ভালো সেগুন কাঠ তাদেরকে নিয়ে আসলে আমাদের বিক্রি করতে আরো ভালো হয় কোন ধরনের কথা কাটাকাটি হয় না কোনো সমস্যা হয় না অনেকে চিনে না চিনলেও হয়তো অন্য কাঠের কথা বলে হ্যাঁ বলে যে ভাই আপনারা এত কমে সেগুন কাঠ দিচ্ছেন আমরা তো অন্য জায়গায় গেলে আরো অনেক বেশি লাগে তাই এই জিনিসটা আমরা দিতে পারি যে আমরা বানাই আমরা আনতে পারি আমাদের বেশি কমে কাঠ কিনে হয় আমাদের বেশি কমে মিস্ত্রি আছে হ্যাঁ বেশি কমে মাল কিনলে আমাদের অনেকটা কনসিডার করা যায় এখানে ঠিক আছে বুঝতে পারছি তো প্রিয় দর্শক আপনারা মনে হয় ক্লিয়ার হতে পেরেছেন যে কেন আসলে এই ভাইদের সেগুন কাঠের ফার্নিচারগুলো দাম কম এরা কিন্তু নিজস্ব কারিগর দ্বারা এবং নিজস্ব ফ্যাক্টরিতে মালগুলো বানিয়ে থাকে তো এই পিছনেটা প্রাইস কত আগে আমি পিছনেটা ভালো লাগছে 22000 টাকা 20 টাকা আর অনেক সুন্দর খাট আছে আর অনেক খাট আছে আমাদের 600 খাট আছে এখানে আচ্ছা 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 অনেক খাট আছে 100 এর উপরে খাট আছে এটা কত বলেন এটা 20-22000 6 ফিট বাই 7 ফিট সবচেয়ে বড় খাট আর কি সবচেয়ে বড় খাট 6 ফিট বাই 7 ফিট মানে ফ্যামিলি খাট জায়গা বলে ফ্যামিলি খাট জায়গা বলে এটা মোটা কতটুকু এটা 3 ইঞ্চি গাড়ি 3 ইঞ্চি মোটা 3 ইঞ্চি 6 ফিট বাই 7 ফিট 6 ফিট হাইসো সেগুন কাঠের বিছনা লোহা কাঠ মাশাআল্লাহ 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 যাক ভালোই 22000 টাকার মধ্যে এগুলো আপনারা 20-22000 টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন তার সামনে এটা কি এগুলো 16-17000 টাকা এটা খাট এটা রাউন্ড একটা খাট মিনার খাট বলে এটা 6 ফিট 7 ফিট ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ বড় হ্যাঁ কত পড়বে এটা 16-17000 16000 টাকা ধরি আমরা হ্যাঁ 16000 টাকা ধরি দর্শক যদি চান কিছুটা কমানি দাম দর করে 500 টাকা বেশি কমান যাবে না যেহেতু 500-1000 টাকার এর ঠিক আছে আচ্ছা 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 আচ্ছা
তো এই যে দেখেন সামনের ডিজাইনটা কিন্তু চমৎকার একটি ডিজাইন এবং পেছনের ডিজাইনটা আমরা একটু দেখি পেছনে আরেকটা আছে এটা চোক মডেল বলে কি মডেল চোক মডেল চোক মডেল খুবই চমৎকার একটি ডিজাইন চোকের মতন তো হ্যাঁ হ্যাঁ এটা চোকে চোক মডেল বলে আচ্ছা আচ্ছা তো তো বিয়ার আপনারা কিন্তু এই যে এখানে তিনটা নাট দেওয়া আছে দেখেন নাটের ১৬,০০০ টাকা ১৬,০০০ টাকা ৬ ফিট ৭ ফিট মোটা খুবই বড় ওয়ান লাভ এবং খোদাই করা আপনার খুবই সুন্দর করে আপনার ডিজাইনটা করা আছে আচ্ছা আচ্ছা তিন ইঞ্চি মোটা ও সেগুন কাঠের তিন ইঞ্চি মোটা কত বাই কত ৬ ফিট ৭ ফিট ফ্যামিলি খাট আর নিচে কি বক্স টক্স কোনো কিছু দেওয়া আছে বক্স খাট না না বক্স না সেমি বক্স সেমি বক্স সেমি বক্স খাট এটার প্রাইস কত পড়বে এটা ২২,০০০ টাকা খুব সুন্দর চারটা পাল্লা নিচে কিন্তু খাটের যে বিছানা বিছানা রাখা আছে এখানে আসলে ওনাদের আরো হিউজ পরিমাণে মাল আছে কয়টা রুম দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনার আমরা এই রুমে ঢুকে যাই অলরেডি দেখেন এই রুমে কিন্তু হিউজ পরিমাণে মাল রয়েছে তো ভাই আমাদেরকে কি দেখাবেন এই রুম থেকে এখানেও খাট আছে শোকেস আছে ড্রেসিং টেবিল আছে এই যে ওয়ার্ডরোব আছে আপনি কি অনেক দা আমার খাট ১০০ উপরে খাট আছে মানে ১০০টার উপরে খাট আছে আপনারা আসলে এমন সন্ধানই চাচ্ছেন যে ভাই আমাদেরকে এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের সন্ধান দেন যেখান থেকে আমরা খুবই বিশ্বস্ততার সাথে সকল ধরনের ফার্নিচারগুলো কিনতে পারবো মানে খাট থেকে শুরু করে সোফা আলমারি আলমারি ওয়ার্ড্রোব চেয়ার থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আপনারা এই একটা প্রতিষ্ঠান থেকে কিনতে পারবেন ইনশাআল্লাহ এবং খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর একবার যদি আপনারা ব্যবসা শুরু করেন তাদের সাথে সম্পর্ক হয়ে যায় ইনশাআল্লাহ ভালো ভালো সুবিধাগুলো পেতে পারেন আচ্ছা আমরা দেখি কি কি আছে এখানে এখানে আমরা কিন্তু খাট দেখতে পাচ্ছি খাট আছে সলিড পাকা সেম পাকা আচ্ছা সলিড পাকাটা মানে কি দর্শকদেরকে বলুন সলিড পাকা বলতে যে এটার যা আছে মোটা এখানে এটাই এটা একটু পাতলা আচ্ছা এটা হলো আপনি আড়াই ইঞ্চি আছে এটা আছে হাফ ইঞ্চি
ও আচ্ছা আচ্ছা মানে উপরে মোটা দেখে কিন্তু ভিতরে চিকন আর এগুলো একদম সলিড মানে সলিড হ্যাঁ আপনি উপরে যা দেখবেন ভিতরে তাই থাকবে হ্যাঁ উপরে যা ভিতরে তাই আচ্ছা আচ্ছা তো আমরা এই ডিজাইনটা অলরেডি দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ডিজাইন প্রিয় দর্শক এটা কত বাই কত ভাই এটা 6 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট এর এই চমৎকার খাটটি হচ্ছে আপনার এই সেগুন কাঠের এটা প্রাইস কত 18000 টাকা দন এটা 18000 টাকা লাস্ট প্রাইস 18000 টাকা আচ্ছা এটা আপনারা লাস্ট প্রাইস 18000 টাকা এটা নিতে পারবেন ভিডিওতে যে রেট বললেন এই রেডি তো মাল পাবে হ্যাঁ এই রেডি মাল পাবে যদি প্রয়োজন হয় আর 5000 টাকা কমাই দিবেন কমান যাবে এবং রং বানিশ যা কিছু আছে সব আমাদের আচ্ছা আচ্ছা তো আমরা এই খাটি দেখছিলাম এটা প্রাইস কত বললেন 18000 18000 টাকা তারপরে কি দেখাবেন তারপরে এই যে আরেকটা খাট আছে এটা কি পাটি খাট এটা বলে পাটি খাট মানে পাটির মতো ডিজাইন পাটির মতো এই দুই সাইডে পাটির মতো ডিজাইন দেওয়া আছে এবং মাঝখানে সলিড এটা সলিড পাকা এরকম মোটা 2 ইঞ্চি পাকা মোটা হ্যাঁ এই এটা নিতে পারেন এটা তো সেগুন কাঠের এটা সেগুন কাঠের এটা ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ 6-7 6-7 আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত পড়বে এটা 18 রাখা যাবে এটা 18000 টাকা রাখা যাবে এটা আর এটা একই 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 না হালকা মানে ডিজাইন একটু নকশাটা একটু আপনার পেছনে এটা কি ভাই এটা খাট ও এটা ও মাশাআল্লাহ খুবই চমৎকার কিন্তু খাটটা দেখেন আমার চোখ হঠাৎ করে পড়ে গেল খাটটার উপরে বানিশ করলে ভাই অসাধারণ সুন্দর লাগবে সত্যি কথা বলছি বানিশ করলে অসাধারণ সুন্দর লাগবে এটা তো সেগুন কাঠের সেগুন কাঠের আমাদের মাশাআল্লাহ সব সেগুন কাঠের মাল এবং মোটা কতটুকু মোটা 3 ইঞ্চি 3 ইঞ্চি মোটা তার মানে খুবই সহজে এটা নষ্ট হবে না অনেক দিন যাবে 100 বছর কিছু হবে না এই খাট এটা তো সেমি বক্স হ্যাঁ সেমি বক্স সেমি বক্স এটা কত বাই কত 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস কত পড়বে এটা 21000 টাকা রাখা যাবে 21000 টাকা রাখা যাবে কিছু ডিসকাউন্ট করেন না 20 লাস্ট প্রাইস 20 আচ্ছা 20000 টাকা প্রিয় দর্শক আপনারা কিন্তু এই খাটটি পেয়ে যাচ্ছেন যারা আসলে বিজনেসের জন্য নেবেন তারা তো নিতেই পারেন আর যারা ভাবছেন যে ভাই আমি একটা খাট কিনবো তাদেরকে আমি এই খাটটা চয়েস করব পিছনে একটা শোকেস আছে এই এটার ডাবল বাসালু বলে শোকেসটা অনেক সুন্দর উপরও নকশা নিচও নকশা উপরও নকশা নিচও নকশা নিচও নকশা এই যে নিচও নকশা উপরও আচ্ছা তার মানে ক্যামেরা যতটুকু দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি দুই সাইডে দুটো পাল্লা আছে এবং মাঝখানে তিনটা ড্রয়ার আছে এবং এটা আপনার এই উপরে বরাবর চারটা পাল্লার আসলে শোকেসটা এটার প্রাইস কত পড়বে এটা 22000 টাকা 22000 টাকা সেগুন কাঠের আপনি এই শোকেসটা পেয়ে যাচ্ছেন কিছুটা ডিসকাউন্ট ভাই অবশ্যই 1000 টাকা করে ডিসকাউন্ট আছে আচ্ছা 1000 টাকা ডিসকাউন্ট হলে মানে 21000 টাকা পড়বে আর কি 21000 টাকা আপনারা এই এই একটা শোকেস আছে হ্যাঁ 20 থেকে 21000 টাকার মধ্যে নিতে পারবেন খুব বড় শোকেস অনেক সুন্দর আছে শোকেসটা খুব অনেক বড় একটা শোকেস খুব বড় একটা শোকেস চার পাল্লার শোকেস আর নিচে কয়টা ড্রয়ার কয়টা পাল্লা দেওয়া আছে তিনটা ড্রয়ার দুই সাইডে দুটো পাল্লা তিনটা ড্রয়ার দুই সাইডে দুটো পাল্লা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত রাখতে পারবে কম্পিউটার রাখার জন্য এটা একই সেম রেট একই সেম কত 21 21 কিছু কম রাখেন না 20 লাস্ট প্রাইস 20 আচ্ছা 20000 টাকা আপনি কিন্তু এই বড় শোকেসটা পেয়ে যাচ্ছেন আমার ভিউয়ার্সরা যারা আসবে তাদের জন্য আরো সুবিধা দেওয়া হবে ইনশাআল্লাহ এই ছোট ছোট যে এখানে ছোট টেবিল খোঁচা টেবিল লাগলে দেওয়া যাবে টেবিল গুলো দেওয়া যাবে সাইড টেবিল আছে এই ওয়ার্ডরোবটা কি ওয়ার্ডরোবটা সেগুন অল সেগুন ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন বাড়িতে না বাড়িতে নিচে বাড়িতে না দেখতে পাচ্ছেন খুবই হার্ড কাস্টমার কেনার পরে যদি তার পছন্দ মতন কালার করে দিব আমরা পছন্দ মতো কালার করে দিবেন এটা আসলে চারটা ডয়ার এবং একটা পাল্লা আছে এটার কত বাই কত সাইজ এটা 5 ফিট বাই 4 ফিট 5 ফিট বাই 4 ফিট প্রাইস কত পড়বে এটা 15000 টাকা আর কিছু কম হয় না লাস্ট 14000 লাস্ট 14 আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আমি দামাদাম করছি শুধুমাত্র আপনাদের পক্ষ নিয়ে আমি সবসময় কাজ করে থাকি এটা লাস্ট 14000 টাকা আপনারা নিতে পারবেন তাছাড়া আপনারা অবশ্যই যদি নিতে চান তাদের সাথে ফোন করে কথা বলবেন যদি 5-1000 টাকা কমাতে পারেন আপনারা একটা ড্রেসিং টেবিল আছে আচ্ছা আচ্ছা এই যে একটা ড্রেসিং টেবিল আপনারা পেয়ে গেলাম এটা একটা ড্রেসিং টেবিল এটা এটা সাইজ কত হবে এটা হলো 3 ফিট আছে 3 ফিট তো দেখেন এই যে একটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে 3 ফিট এটা এই যে উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এবং আমরা নিচে ডিজাইনটা দেখি নিচে কি কি আছে এটা নিচে আসলে দুটো ডয়ার আছে দুই সাইডে দুটো ডয়ার এটা অনেক সুন্দর মাশাআল্লাহ অল সেগুন ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন আর দুটো পাল্লা আছে কিন্তু সাইডে দুই সাইডে দুটো পাল্লা আছে এই যে দুই সাইডে দুটো পাল্লা আছে পাল্লা আছে এই যে দেখেন দুই সাইডে দুটো পাল্লা ভিতরে কিন্তু হিউজ পরিমাণে জায়গা রয়েছে হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই যে এখানে কিন্তু আবার মেকআপ টাকা রাখার মতো জায়গা আছে এখানে একটা ইয়া আছে বক্স ডয়ার হ্যাঁ ডয়ার আছে পাল্লা আছে যাক এটা কিন্তু যে দেখবে সেই পছন্দ করবে নিশ্চিন্তে এটা প্রাইস কত পড়বে এটা 7000 টাকা লাস্ট 6000 6000 টাকা রাখা যাবে 6000 6000 টাকা কিন্তু আপনারা এই মানে ড্রেসিং টেবিলটি পেয়ে যাচ্ছেন পিও ভিয়ার্স
6000 টাকা হলে আপনারা এটি নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করবেন, সমস্যা নাই। আর অবশ্যই আমি তো আপনাদের পাশে আছি, আপনারা অবশ্যই এখানে যখন আসবেন আমার চ্যানেলের ঠিকানা দিবেন যে ভাই আমি ইউটিউব থেকে আসছি, ইউটিউবের ভিডিও দেখে আসছি, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটু ডিসকাউন্টে এরা মালগুলো দিতে পারবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর করা হবে যদি বানিশ করা হয়। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী কালেকশনে চলে যাই। পরবর্তী কালেকশন কি আছে আমরা সেটাই দেখি। খাট আছে, ডাইনিং টেবিল আছে, শোকেস আছে, এটা আসল খাট আছে। আচল খাট? হ্যাঁ, এটা কি আমরা ওখানে দেখছিলাম সামনে? না, এটা দেখেন না, এটা আচ্ছা। এটা কত বাই কত? এটা 6 ফিট 7 ফিট সব ফ্যামিলি খাট, তাই না? 6 ফিট 7 ফিট। এটা মোটা কতটুকু? এটা 8 ইঞ্চি। 8 ইঞ্চি মোটা। এটা সাথে তো হাইসা বিছনা সব দিয়ে দিবেন? হাইসা বিছনা সব কিছু ওকে আছে, খালি নেওয়ার সময় রং করে দিব। আচ্ছা, নেওয়ার সময় জাস্ট রং করে দিবে, সব কিছু ওকে আছে। এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস 18000 টাকা। 16000 টাকায় নিতে পারছেন আপনারা সেগুন কাঠের খাট। ভাই, এর চেয়ে কম রেটে কোথায় পাবেন আমি চিন্তা করে পারি না। তার পিছনে একটা কি আছে দেখি? তার মানে একটা বিস্কিট কাট আছে, বিস্কিট কাট বলে। ও বাবা, এটা বিস্কিটের মতো, চাবাই চাবাই খাইবো, সমস্যা নাই। না খাওয়া তো যদিও যাইবো না, কিন্তু ঘুমাইতে পারবেন, সমস্যা নাই। এটা আপনার 6x7 ফিট, হ্যাঁ, ফ্যামিলি সাইজ। ফ্যামিলি সাইজ 6x7 ফিট সেগুন কাঠ, সব সেগুন কাঠ। আমি বাবা সেগুন কাঠ বলছি, সেগুন এই সম্পূর্ণ সেগুন। আমার এগুলো মানে সবগুলো কি একই প্রাইস? হ্যাঁ, একই প্রাইস। কত বললেন? এই যে 16000 টাকা। 16000 টাকা, 16000 টাকা আপনারা কিন্তু এই তিনটি খাট নিতে পাচ্ছেন। তিনটি খাট একসাথে না, একটি করে নিতে পারবেন 16000 টাকা করে। একটা করে আপনি নিতে পারবেন, যেটা ভালো লাগে নিতে পারবেন, যেটা ভালো লাগে নিতে পারবেন। আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য আরো ছাড় রয়েছে, আরো ছাড় রয়েছে। আর যদি যদি আপনাদের আপনাদেরকে ডাইনিং টেবিল আছে। আচ্ছা, আমি আমি খাটের বিছনাগুলো একটু দেখাই। এই যে লোয়া খাটের বিছনাগুলো, এই যে বিছনাগুলো, এই যে পুরাতন কখন হয়? যখন রংটা নষ্ট হয়ে যায় তখনই পুরাতন, এবং তারা আবার ওয়াশ করে রং করে দেয়, একদম নতুন হয়ে যায়। এটা কত রাখবেন? পুরাতন যেহেতু দাম কম, অবশ্যই 8-10 হাজার। 8-10 বলে হবে না, একদম লাস্ট বলে, লাস্ট 8000 টাকা রাখা যাবে। একদম এটা সেগুন কাঠের চেয়ার, সেগুন কাঠের চেয়ার। আর কিছু কম রাখেন? না, আর কম রাখা যাবে না। গাছ পায়া, এই যে পায়াগুলো অনেক সুন্দর। আচ্ছা, আপনি 7 রাখেন? আচ্ছা, আসলে কেউ যদি আসে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বিয়াস আমি আপনাদের জন্য কিন্তু দামাদাম করছি। এটা 7000 টাকা হলে আপনারা নিতে পারবেন। চেয়ার কটা? 4টা। 4টা। আর এটার টেবিলটা সাইজ কত হবে? টেবিল হলো আপনার 5 ফিট বাই 3 ফিট। 5 ফিট বাই 3 ফিট, সাথে পাবেন আপনার 4টি চেয়ার। সেগুন কাঠের ডাইনিং টেবিলটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 7000 টাকা। তারপর আর কি দেখাবেন? এই যে শোকেস আছে। ও মাই গড, আসলে এ ভাইয়ের শোরুমে ঢুকে আমি ভুল করছি, কারণ এতগুলো কালেকশন মানে আমি কিভাবে একটা ভিডিওতে দেখাই। এই যার একটা শোকেস দেখতে পাচ্ছি, বড় বড় 4টা চাপনা পাল্লা দেওয়া আছে। নিচে কি আছে দেখি আমরা একটু? নিচে দুইটা ডয়ের দুইটা পাল্লা, ডয়ের দুইটা পাল্লা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস কত পড়বে? এটা আপনি 15000 টাকা রাখা যাবে লাস্ট। 15000 টাকা রাখা যাবে? আচ্ছা, 15000 টাকা ধরে নিলাম। এই যে দেখেন, এটা দুই দুই পায়া দিয়ে, এটা নকশা দিয়ে, এই সাইডে অনেক সুন্দর সাইডে পা পায়া আছে, তাই না? দুই দুই দিয়ে। আচ্ছা আচ্ছা, গ্লাস গ্লাস সব কিছু লাগানো আছে, জাস্ট শুধু রং করে দিবেন। রং করে দিও, দামাদামি হইলে রং করে দিব। আমাদের আরো অনেক কালেকশন আছে, আসলে একটা ভিডিওতে এত কিছু দেখা যায় না। যদি কারো বেশি অনেক বেশি মাল লাগে, আমাদের ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, যোগাযোগ করলে মাল বেশি নিলে আরো কমে আমি দিতে পারবো। কেউ যদি 4-5টা 6-7টা মাল নেয়, আমি তাদেরকে পাইকারি রেট হিসাবে আমার যটুক দেওয়ার সম্ভব আমি করে দিব ইনশাআল্লাহ। আপনার আরো অনেক মাল আছে, এত মাল তো আমি ভিডিওতে দেখাই আপনাদের সম্ভব না। ধৈর্য ধৈর্য লাগবে না, এত বড় ভিডিও দেখতে। আপনারা আসেন, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার ইয়াতে ইউটিউবে আমার নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আসলে একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণ সবকিছু বোঝানো সম্ভব হয় না। আমি স্ক্রিনে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, এবং ওদের অ্যাড্রেস রয়েছে স্ক্রিনের মধ্যে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা এখান থেকে ঠিকানা মতো চলে আসবেন, নয়তো ফোন করে কথা বলবেন। আর মোহাম্মদপুর যে আজম রোড, আজম রোড এটা এনাদের শোরুম রয়েছে, এবং এনাদের শোরুমের নাম হচ্ছে গাজী ফার্নিচার হাউস, গাজী ফার্নিচার হাউস, 1/25 আজম রোড, আজম রোড। তো আপনারা, আমার মনে হয় যে এটা অনেক বড় একটা শোরুম এখন, এবং এই এলাকার মধ্যে খুব বড় একটা শোরুম এটি। আপনারা কিন্তু নিতে পারবেন এনাদের কাছ থেকে মাল ইনশাল্লাহ। আরো বিস্তারিত অন্য কোন ভিডিওতে হবে, এগুলো তো দেখানো হয় না। আচ্ছা, এগুলো দেখানো হয় না, এই দেখেন, হিউজ পরিমাণ মাল রয়েছে, হিউজ পরিমাণ মাল রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।